আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইউতাওয়ার থেকে। আমরা আমাদের সাথে অনেক শিল্পী আছেন, আসলে আপনাদেরকে বলছি আমরা ব্রেকে পরে আসে ইনশাআল্লাহ কিছু গান শুনবো মা বাবাকে নিয়ে। তো আমি অনুরোধ করবো প্রথমেই, যাতে আমি ওয়াদা করছি ওদের সাথে গান হবে এখন। তো আপনি বলেন তো আপনাদের যে সংগঠনটা আছে এইটা প্রথমে বলেন, এটা আপনারা কি চান, কী কী করেন, এরপরে একটা গান যদি মা নিয়ে বলেন তো চমৎকার হবে আমার আর বিবাদের জন্য। জি, আসলে আমাদের আপনি জানেন হয়তো আপনার সাথে আলাপ হয়েছে ব্যাপারে, যে প্রয়াস কালচারাল গ্রুপ নামে আমাদের একটা ইসলামী সংগঠন আছে, সাংস্কৃতিক গ্রুপ। তো আমরা একটা থেকে চেষ্টা করি যে কিছু ইসলামী সংস্কৃতি তুলে ধরার জন্য, যে এখনকার জপ সংস্কৃতি চলতেছে সারা বিশ্বে, তো আমরা চেষ্টা করতেছি কিছু ইসলামী সংস্কৃতি বিল্ড আপ করার জন্য, মানুষকে উপহার দেওয়ার জন্য। তো আজকে যেহেতু মা বাবাকে নিয়ে প্রোগ্রাম, তো আমরা মা বাবার উপরে এরকম ছোটোখাটো কিছু গান করি, নাটক করি, ছোটো ছোটো ভিডিও ক্লিপ করি, যে আসলে আমরা বর্তমান যুগে মা বাবাদের মা বাবার অবদানটা আমরা ভুলতে বসেছি আর কি। এটা দেশে বলেন বিদেশে বলেন, মা বাবার সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি ঘনিষ্ঠ করা দরকার, ওদের যে অবদানটা সেটা আমরা বেশি করে তুলে ধরা দরকার। অবশ্যই, তো আমি পৃথিবীর সকল বাবা মাদের উদ্দেশ্যে এই গানের কয়েকটা কলি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মনে পড়ে মা গো তোমায়, মনে পড়ে বাবা তোমায়, মনে পড়ে মা গো তোমায়, মনে পড়ে বাবা তোমায়। আজ কতদিন দেখি না সে চাঁদ মুখ, স্মৃতিগুলো ঝরে পড়ে চোখের কোনায়, মনে পড়ে মা গো তোমায়, মনে পড়ে বাবা তোমায়। ঘুম থেকে উঠে রোজ নিত বাবা কত খোঁজ, আজ ঘুম ভাঙে না সে আদর মায়ায়, কপালে তে চুমুলে পে নজর না লাগা টিপে, আগলে রাখ তোমার স্নেহের ছায়া, সেই মা জননী আর বাবা আমার, হারিয়ে গেছে দূর অজানা, মনে পড়ে মা গো তোমায়, মনে পড়ে বাবা তোমায়। আজ কতদিন দেখি না সে চাঁদ মুখ, স্মৃতিগুলো ঝরে পড়ে চোখের কোনায়, মনে পড়ে মা গো তোমায়, মনে পড়ে বাবা তোমায়। চমৎকার, বিশাল কন্টিনিউ করতে পারতেছি না, বাস্তব চমৎকার, কান্না চলে আসছে আসলে। আই'ম সরি, আপনি ইমোশন হয়ে গেছেন আসলে। আমাদের মন থেকে দোয়া করা দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসলে আমাদের কি বলবো মহি ভাই, দেখেন আমাদের মা বাবার আসলে যে দায়িত্ব, এত তো পালন করতেছি না, কিন্তু এই এই ইভেন ইন ইউকে আপনারা জানেন কিনা জানি না, দুইটিটা ঘটনা হয়ে গেছে, ছেলে মাকে মারছে, খুন করে নিছে, ওই আমাদের রোমের এলাকাতে হয়েছে, এরপর অন্য জায়গাতে হয়েছে, ছেলে মাকে খুন করে নিয়েছে।
এইরকম জালিম অথবা বিভিন্ন জায়গাতে আছে আপনার অত্যাচার হচ্ছেন, ওরা মা এবং বাবা অত্যাচার হচ্ছেন সব জায়গায়, প্রায় জায়গায় হচ্ছে, ছেলেরা আপনার ড্রাগ খাচ্ছে, ব্যবসা করছে, এটা করতেছে, ওইটা করতেছে, ইউনো, এদের জন্য কী করা যায়, কী দোয়া করা যায়? আমি মানে তো মানে আমার আসলে বাইরে চলে গেছে আর কি আপনার ইমোশনালি। আচ্ছা আপনি বলেন তো আমরা কীভাবে বললাম যে এই মা বাবা কিন্তু আমাকে এই পৃথিবী নিয়ে আসছে, এই মা বাবা কিন্তু আমাদের জন্য একা একা বসে খাদে, এই মা বাবা কিন্তু আমাদের জন্য সব কিছু জোগাড় করে নিয়ে আসে, 19, 20, 21, 22 হয়ে গেছে বাবা বলতেছে না যে বাবা খাজে যাও, ভালো কাজ না হলে বসে থাকো, আমি কাজ করে নেব। তো এইটা কীভাবে বললাম আমরা একটু আপনি কি বলবেন? ধন্যবাদ ইশাক ভাই। আসলে কামাল ভাইয়ের গানের পরে আমরা সবাই একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। তো বিষয়টা হচ্ছে আসলে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আবারও সেই কথাটা বলতে হয়, এক্সেপশনাল কিছু জিনিস ছাড়া আমার মনে হয় যে মা বাবা এখানে সবচাইতে বড় ভূমিকাটা পালন করে থাকেন। আমার আমি কোন পথে যাচ্ছি এই জিনিসটা যদি মা বাবা প্রপারলি মনিটরিং না করেন, তার অর্থ হচ্ছে আমাদের দেশে বা এখানকার কথাই যদি আমরা বলি, বাবা কাজ করেন, মা কাজ করেন, ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করছে, একটা পর্যায়ে দেখা যায় যে ছেলে কার সাথে মেশে, কার সাথে কে তার বন্ধু। ওই যে আপনি যে কথাটা বলেছেন যে আপনি আপনার ছেলের সাথে একটা সুন্দর সম্পর্ক করেছেন, সরি আমরা মনে হয় তখন লাইভে ছিলাম না, দর্শকদেরকে জানার জন্য বলছি যে ইসাক ভাইয়ের বড় ছেলে, তার সাথে ওনার খুব চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আপনি যেভাবে বলেছেন এটাতে যেটা হয়, আপনার ছেলে তার পেটের নাড়ি ভুঁড়ির ভেতরে লুকানো যত কথা আছে সবগুলো আপনার সাথে শেয়ার করবে, বিকজ সে জানে যে আমার বাবা আমাকে হিট করবে না, আমার বাবা কখনো আমাকে আমার সাথে রাগ করবে না। আপনি যে কতটা মানে হিকমত অবলম্বন করেছেন, কতটা ট্যাক্টফুললি আপনি আপনার ছেলের ব্রেনকে স্টাডি করছেন, এটা এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ছেলে আপনার সাথে কীরকম আচরণ করবে, আপনার মেয়ে আপনার সাথে কীরকম আচরণ করবে সেটা চলে আসে। তার অর্থ হচ্ছে ওই যে আপনি যে কথাটা বলেছেন যে যেই ছেলেটা তার মাকে হত্যা করেছে, বা কিছু অনেক ছেলে মেয়ে আছে যারা মা বাবার সাথে খুব রাফ ব্যবহার করে, গায়ে হাত তোলে, গালমন্দ করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা খুবই খারাপ। তো আমি বলবো যেটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে কই, আমি তো আমার মা বাবাকে গালি দিচ্ছি না, আপনি তো আপনার মা বাবাকে গালি দিচ্ছেন না, উনি তো দিচ্ছেন না, ও দিচ্ছে, কেন দিচ্ছে, এটার মধ্যে প্রশ্ন আসে। এখন এখানে যে আমি একদম পুরো মা বাবাকে একদম পুরোপুরি দোষ দিব তা না, বাট হ্যাঁ, আপনি যদি শুরু থেকেই লাগাম ধরে রাখতেন, আপনি যদি শুরু থেকে আপনার সন্তানটাকে মানে ওইভাবে মানুষ করতেন, মা বাবা কী জিনিস তাকে যদি সেই জিনিসটা বোঝাতে পারতেন, আপনি যদি এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন, আপনার সাথে একই ফ্যামিলিতে একই বাসায় আপনার মা বাবা, তার মানে হচ্ছে তার দাদা দাদি বসবাস করছে, আপনি তার মানে আপনি আপনার মা বাবার সাথে কীরকম আচরণ করছেন সেটা যদি সে দেখতো, দেন হচ্ছে সে অনেকটা উপলব্ধি করতে পারতো। এরপর যেটা বলেছি বন্ধু বান্ধব সঙ্গ, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার সাথে 24 hours সে স্পেন্ড করছে না, সে 8 hours সে বাইরে থাকছে, 10 hours সে বাইরে থাকছে, ওই 10 ঘন্টা সে কার সাথে মিশছে, ওই যে আপনি যেভাবে বন্ধুত্ব করেছেন, মা বাবা যদি ওইভাবে বন্ধুত্ব করে তার কাছ থেকে জেনে নিতে পারতো, ইনফ্যাক্ট ওই বন্ধুত্বের ছলে যদি তাকে বলতো এই ছেলেটার সাথে বাবা মিশিও না, বা এই ধরনের ছেলের সাথে মিশবে না, যেই ছেলেটা তোমাকে আমি তোমার বন্ধু সে তোমাকে আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যাবে, তুমি কি চাও আমার কাছ থেকে দূরে সরে যেতে, আমি তোমার বন্ধু না বাবা, সে বলবে অবশ্যই, দেন তুমি কি চাও আমি আমার মতো একজন ফ্রেন্ড হারাতে, নো, তাহলে তুমি যদি আমার মতো ফ্রেন্ড হারাতে না চাও তাহলে তুমি কি চাইবা যে আমার চাইতে ওই ওই উকুম ক্যারেক্টারের একটা বন্ধু তার সাথে তুমি মিশবা, রেদার দেন আমার সাথে মেশা, ডেফিনেটলি ওই ছেলেটা তখন ওই জিনিসটা চিন্তা করবে। আমি এক্সেপশনাল কেস বলছি আবারও যে এটা হতে পারে এত কিছুর পরেও আপনি পারলেন না, সেটা হচ্ছে ডিফারেন্ট, কিন্তু আমার বিশ্বাস যদি আপনার মানে আমি মা বাবাদেরকে বলছি, আপনি যদি প্রপারলি আপনার ছেলেটাকে মেয়েটাকে ছোটোবেলা থেকেই সুন্দরভাবে তার সাথে সেভাবে ট্রিট করেন, দেন অবশ্যই আমি বিশ্বাস করি যেরকম আমি শুরুতে বলেছি একটা মেয়ের ঘটনা। জি চমৎকার জাবেদ ভাই, আপনি তো মাশাআল্লাহ নাটক করেন, তো অবশ্যই বিভিন্ন ছোটোখাটো জিনিসগুলো আমরা দেখতে পাই, তো আপনি যদি আমাদের একটু আপনাদের নাটকের যে গুণগুলো আছে এগুলো অনেকে দেখবে ভালো হবে, হইতে পারে এমনও হইতে পারে বাংলাদেশ থেকে তো অনেক ডাইরেক্টর দেখতেছেন, হয়তো আপনাকে বলে চলে আসেন আমাদের এখানে, কী করেন? আলহামদুলিল্লাহ, না আসলে নাটক কিছুটা নাটক করি, কারণ অভিনয়টা কিন্তু খুবই জরুরি আসলে, এইটা আসলে মানুষের মনগজ খুলে দেয়, মানুষের বাস্তবে বুঝতে পারে জিনিসটা কি, অনেক সময় শব্দগুলো হয় না অভিনয়গুলো বলে দেয়। অভিনয় জিনিসটা এরকম যে আপনার ভিতরে কিছু লুকায়িত আছে সেটাকে আমরা বাস্তবে একটা ভিজুয়ালাইজেশন রূপ দেওয়া, দ্যাটস ইট, নাথিং। আমরা কিন্তু প্রতিনিয়তই প্রাথমিক জীবনে আমরা অভিনয় করতেছি, এটা আমি খাচ্ছি যাচ্ছি এগুলো সব কিছু একটু অভিনয়, কিন্তু জিনিসটা হয়তো আপনি ওইভাবে সিরিয়াসলি দেখছেন না, আমরা জাস্ট আপনার ওই জিনিসগুলোকে আপনার চোখের সামনে তুলে ধরছি যে আসলে এগুলো করা উচিত এবং এগুলো আপনি করতেছেন, এটাই আসলে অভিনয়, নাথিং এলস, এই আর কি। আর আসলে যে ভাইয়ের যেটা বললো যে প্রয়াস কালচার গ্রুপ আমরা একটা
সংগঠনের সাথে মিটিং করি, এবং হ্যাঁ আমরা চেষ্টা করি যে যেটা বললেন সমাজের কিছু জিনিসগুলো আছে ওগুলোকে আমরা তুলে নিয়ে মানুষের চোখের সামনে ভিজুয়ালাইজেশন একটা রূপ দেওয়া, ভালো মন্দটাকে মানুষের বিচার বিবেচনার মধ্যে রেখে দেওয়া যে তারা বুঝতে পারলো অ্যাটলিস্ট। যেমন এই যে একটু আগে বললেন যে একটা ছেলে তার মাকে খুন করে ফেলছে বা মারছে, যাই হোক হয়তো তার সেন্স তখন ওই জিনিসটা কাজ করে নাই, বাট জিনিসটা যখন একটা ভিজুয়ালাইজেশন তার চোখের সামনে ভাসবে, সে যখন ভিজুয়ালি জিনিসটা দেখবে সেতে তখন তার রিয়েলাইজেশন আসবে যে না সে আসলে খুব খারাপ করছে। তার যে মা তাকে 9 মাস 10 দিন গর্ভে ধরে তাকে পৃথিবীতে আনছে, সে মায়ের সাথে ইসলাম বলছে যে মা বাবার সাথে উ আচরণ করে কথা বলবো না তোমরা। একটা মা পাগল হোক একটা বাবা পাগল হোক যত কিছুই হোক, এর মানে এই জিনিসটা শুনে আমার খুবই খারাপ লাগছে যে একটা ছেলে কতটুকু মানে হইতে পারলে যে একটা তার মায়ের আর বিরুদ্ধে সে এই কাজটা করতে পারছে। সে হয়তো সেন্সে ছিল না কি, সে হয়তো নেশাতে ছিল। তো আপনি যদি একটু আমাদের আপনার অভিনয়ের একটু নমুনা দেখান ভালো হইতো। অভিনয়ের সরি, আই ওয়াজ পুট ইউ ইন দ্য স্পটলাইট। না না সমস্যা নেই, আসলে আমি আমি অভিনয় করি, আমি অভিনয় বলবো না, আমি আমার মায়ের সাথে কিভাবে অভিনয় করে আমি একটু দেখাই। যেমন গতকালকেই আমার মা ফোন করছে, আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠছি, তো আমার মা ফোন দিয়ে বলছে বাবা কেমন আছস, আমি কে তা মা ভালো আছি। আসলে দেখেন বন্ডিং জিনিসটা এমন, যেমন এই দেশে মাম ইউজুয়ালি তার মাম ডাকে, আসলে অ্যাটাচ আসে না মামটা ডাকলে। আমি যদি আমার আমার আম্মাকে মাম বলি জিনিসটা আসে না, আমি মাও বলি না, আমি আম্মা ডাকি। আম্মার আম্মা ওয়ার্ডটার মধ্যে একটা অবশ্যই একটা স্নেহ আছে, একটা ভালোবাসা আছে, একটা শ্রদ্ধা আছে। হ্যাঁ আম্মা আব্বা জিনিসটা আসলে একটা মন থেকে আসে আর কি, বুঝছেন নাকি? তো আম্মা বলতেছে কি করতেছ, আমি বলছি আম্মা এই তো আপনার কল পাই ঘুম থেকে উঠছি। আচ্ছা তো আমি তো কাজ করি। আপনাকে কি ডাকেন, আপনার নাম ধরে ডাকেন না কিভাবে ডাকেন? অনেক তো আছে আবু, আমার বাবা ডাকে, বাবা ডাকে জি। এবং আমার আমরা দুই ভাই বোন, আমার বোনদেরকে মা ডাকে, আমার আমার মানে আমার আব্বা ডাকে। আসলে চমৎকার, আসলে এই শব্দটা আসলে খুবই মানে নাম ধরে আসলে ডাকেন, নাম ধরে ডাকেন মানে একটা মন থেকেই মা বাবা আমার আব্বা মা কখনো তো একটা জিনিস উল্লেখ করি, আমার বাবা 2 বছর হয়েছে মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। তো আসলে আমি বাবার সাথে ওরকম আপনি যেভাবে বললেন যে আপনি আপনার ছেলের সাথে খুব ফ্রেন্ডলি, আসলে আমি বাবার সাথে ওই টাইমটা পাই নাই। আমি পড়ালেখার কাজে বলেন, আর এখন তো জীবার জীবনে প্রাথমিক জীবনে দেশের বাইরে থাকা এবং বাসাতে। আব্বার বয়স কত ছিল আপনার? আমার আব্বুর বয়স এই 55-60 এর মতো ছিল। আরে বয়স তো শুনে নাই বন্ধু, খুব অল্প সময় এবং হঠাৎ করে মারা গেছেন, তো ওই সময়টুকু পাই নাই আমি আমার বাবার সাথে, বেশিরভাগ সময় আমি মার সাথে। আচ্ছা আপনার আব্বার একটা কথা বলেন যে আপনার খুব শরম পড়তেছে এখন, যে যেটা আপনার খুবই ফিরা দেয় আপনাকে। পিড়া দেয় বলতে আমি খুব ডান পিঠে ছিলাম, মানে স্কুল কলেজে থাকতে খুব দুষ্ট ছিলাম, স্কুল কলেজ খুব কম অ্যাটেন্ড করতাম। এই এলাকা কি দুষ্ট এলাকা নাকি? দুষ্টদের লিডার ছিলাম কিন্তু আমি, তো দুষ্টদের আর দেখে না। যেটা বললাম আমি আমার বাবাকে খুব ভয় পাইতাম এবং খুব শ্রদ্ধা করতাম, কারণ আমার বাবা সবসময় দেশে বাইরে ছিলেন, তো যখনই আসতেন যদি আমি আমি মনে করি যে আমার বাবার দিক থেকে উনি রাইট, কারণ উনি হঠাৎ অনেকদিন দেশের বাইরে ছিলেন, হঠাৎ করে এসে যদি আমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে যেতেন হয়তো আমরা যে সম্মানটুকু তখন করতাম বাবাকে বা এখন পর্যন্ত করি তখন ওইটুকু করতাম না হয়তো, কারণ তখন ওই বয়সটা ছিল না বা ইয়ে ছিল না। তো আমি আমার বাবা থেকে রাইট, আমি মনে করি আমার বাবা রাইট ছিলেন, একটা গাম্ভীর্য বজায় রাখতেন, কারণ সবসময় থাকা আর হঠাৎ করে আসে থাকা একটা ডিফারেন্স আছে। তো ওই ক্ষেত্রে বাবার একটা কথাই মনে পড়ে, আমি বাইক হুন্ডা যেটাকে বলে খুব পছন্দ করতাম, এবং আমি এটার জন্য 1 সপ্তাহ আমি আমার কলেজে যাই নাই। তো আমার বাবা দেখলো কোনোভাবে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো আমাকে, আমি তো বুঝতেছি না। মানে সে একটা বাইক আবদার করেছিল আর কি, মোটরসাইকেল তাকে কিনে দিতে হবে, 1 সপ্তাহ সে কলেজে যায়নি। না কিনে দিলে আমি কলেজে যাব যাবে না, এটার জন্য আমি খুব বায়না ধরছি আর কি, মানে আই ওয়াজ এক্সপেক্টিং আই দে হ্যাভ টু বাই মি কার। সো আমার বাবা তো জানেন যে আসলে এটা কিনে দিলে আমার আপনাকে উস্কানি কি শুধু আপনি ছিলেন না ফ্রেন্ডবন্ধু আপনার সাথে ছিল? না ডিটারমাইন করার জন্য কি সঙ্গী ছিল? অবভিয়াসলি ডিটারমাইন করার জন্য আমার ফ্রেন্ড বন্ধু ছিল, ওই যে যেটা বললাম যে ভালো বন্ধু, তখন আমার ফ্রেন্ডরা আমাকে গুড সাজেশন দেয়, তারা আমাকে ইনফ্লুয়েন্স করছে, ও ইউ ক্যান গেট এ কার, ইওর ইউ ক্যান গেট এ বাইক, সো উই ক্যান গো আউটসাইড এন্ড চিল আউট, সামথিং লাইক দিস। বাস্তবে এটাই হয় আসলে, সামথিং লাইক দিস। এখন যেটা বুঝতেছি আসলে তখন তো সেটা বুঝি নাই যে
ভালো গুড ফ্রেন্ড অ্যান্ড ব্যাড ফ্রেন্ড, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস। সো তারা ইনফ্লুয়েসড করছে এবং তাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমি আসলে অকাজটা করছি। এবং আমার বাবা একদিন স্কুলে যাওয়ার সময়, নর্মালি আমার মা আমাকে স্কুল কলেজে নিয়ে যেত, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমার মা আমাকে স্কুল কলেজে নিয়ে আসতো, নিয়ে যেত। সামটাইমস হয়তো উনি অসুস্থ থাকার কারণে পারতো না, বাট এটা ছিল। তো আমার বাবা ওই দিন আমার সাথে আসলেন, বললেন না তুমি যাও দোকানে, আমি আমার ছেলের সাথে যাব। ঠিক আছে, তো আসলো রিক্সায় বসে বসে, বাংলাদেশে তো রিক্সা দিয়ে যাওয়া আসা করে বেশিরভাগ সময়। তো বললো দেখ বাবা আমার সামর্থ্য আছে, আমি তোমাকে একটা বাইক কিনা দিতে আমার কোনো সমস্যা নেই, আমার সামর্থ্য আছে একটা বাইক কিনা দেওয়ার, কিন্তু আমি যেভাবে দেখতেছি তুমি ওইভাবে দেখতেছো না। তুমি হয়তো একটা বাইক পেয়ে তুমি একটা শো অফ করবা, তুমি বাইকটি একটু জোরে চালাবা, তুমি তোমার ফ্রেন্ডদের কাছে ইয়ে করবা, কিন্তু এই বাইকটাই পরবর্তীতে তোমার জন্য একটা বিপদ সংকেত হয়ে দাঁড়াতে পারে। যে জিনিসটা বললো বাবা যে আমি এখন তোমাকে বাইক কিনে দিলাম, কালকে তুমি অ্যাক্সিডেন্ট করলা, তোমার মা এমনি কত কষ্ট করে পরিবার সামলায়, তোমার মা তোমার জন্য হাসপাতালে যায় বসে থাকতে হবে, তারপর বাবা তোমার জন্য কষ্ট করবে, তুমি কি চাও এই কষ্টটা ডেকে আনতে? তুমি যদি চাও, দরকার হইলে তোমার জন্য আমি পরিবহনের অন্য, তোমার যদি চলাফেরা বা কষ্ট হয় তাহলে আমি অন্য ব্যবস্থা করতে পারবো। আমার কষ্ট হইলেও হয়তো আমার সামর্থ্য নাই ওই জিনিসটা কেনার, বা আমি ওই জিনিসটা দরকার হইলে কিনবো, বা তোমার চেষ্টা তোমার সুযোগ সুবিধা মতো আমি ওই ব্যবস্থা করে দিব, কিন্তু আমি তোমার বাইক দিতে পারবো না, কারণ আমি চাই না যে আমার ছেলের বাইক দিয়ে আমি মৃত্যু ডেকে আনি। তো আমি তখন বুঝতে পারলাম যে আসলে বাবা রাইট, আমি রং ছিলাম। বা পরবর্তীতে তবুও বাইক কিনা হয়েছে, বা সেটা অনেক পরের কথা না। আসলে সবচেয়ে আমার সুন্দর লাগছে যেটা উনি যে আপনার ওপেনলি আমি বলছি দিব না, আমার মতো চলবে না, কোনো চলাচলে নাই, এইটা বেশি দূর যায় না আসলে। এইরকম একটা আমি সেটাই বলেছি যে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। কারণ ওই যে আপনি যেটা বলেছেন, তাকে যদি হিট করা হতো, তাকে মারা হতো এবং গালমন্দ করা হতো এবং রাফ ইউজ করা হতো, তখন সে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, সে কিন্তু বাইক নিয়ে আসতো, ফিডব্যাকটা ডিফারেন্ট হতো, বিকজ রিজলভ হয়ে যেত। আর ওই যে বলেন যে অভিনয়ের কথাটা, দেখেন আমি প্রতি যখনই আমার মায়ের সাথে কথা বলি তখনই আমি একটু অভিনয় করি। আসলে অভিনয় জিনিসটা কি, অভিনয় জিনিসটা আমি আসলে ওখান থেকে আস্তে আস্তে অভিনয়ের দিকে ঢুকছি। আসলে আমার মা বলে আব্বা আজকে খাইসনি, বা কি খাবি আম্মা আজকে তো খাইছি, হ্যাঁ অনেক কিছু খাইছি। বা এই যে আমি যখন অফিসে যখন বের হই যে কিয়া খাবি আজকে, যে আমার আম্মা নর্মালি মানে গ্রামের কথা বলে বুঝুন তো, এবং আমি আমরাও আমার মার সাথে গ্রাম্য ভাষায় কথা বলি, কারণ এটা একটা ফিল করি আম্মার সাথে। আম্মাকে বুঝতে দিই না যে আসলে এই ভাষাটা ইয়ার, বা বাইরে গেলেও আম্মার সাথে নর্মালি গ্রাম্য ভাষায় কথা বলি, ডাজেন্ট ম্যাটার হু হাউ এভার দে টেক সামওয়ান। আম্মা বুঝে আসলে যে কিছু, এখন কি খাই যাবি, এখন তুই তো অফিসে যাবি, কিয়া খাই যাবি। আম্মা এই তো রান্না করছি, আর অফিসে যাওয়ার সময় যদি পারি তাহলে ভালো কিছু তো কারে আব্বা, দোকানে খাইতে খাইতে তুই তো মোটা হয়ে যাস, ফ্যাট বাড়ি যায়, প্যাট বাড়ি যাইতেছে, তো অনেক কিছু। আর আমার মায়ের সবচেয়ে বড় একটা গুণ, আমি ফাস্টফুড খুব লাইক করি, বিরিয়ানি পোলাও এই ধরনের মোগলাই খাবার খুব লাইক করি বুঝছেন তো। আম্মা এটা আমি আমার ফ্যামিলির মধ্যে এই ধরনের জিনিসটা সবচেয়ে বেশি লাইক করি, আমার আদার্স ফ্যামিলি মেম্বাররা লাইক করে না। তো আম্মা যখনই বিরিয়ানি বা আদার্স কিছু রাখতো একটু বেশি করে রাখতো, জানে যে আমি একটু বেশি খাবো, বা বুঝে উনি যে আমারে দিত, এটা আমারে দিত। অন্যান্য ক্ষেত্রে অন্য সাপোর্ট সবাইকে দিত, বাট বিরিয়ানি টিরিয়ানি এগুলো আমাকে।